বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ধূমপান ছেড়ে দিলে শরীরের উপর কী প্রভাব ফেলে। তো মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে আরও একবার বলতে চাই যে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন ভিডিও আপডেট পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় যাওয়া যাক। পৃথিবীর প্রত্যেক দেশের মানুষের একটা প্রধান বাতিক হলো ধূমপান। প্রত্যেক ধূমপায়ী ব্যক্তি জানেন যে এটা ক্ষতিকর শরীরের পক্ষে, তা জেনেও তারা আকর্ষণ অনুভব করেন ধূমপানের প্রতি। অনেকে ধূমপান করার মধ্য দিয়ে নিজেকে স্মার্ট মনে করেন। আমরা সবাই জানি যে ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তা সত্ত্বেও ধূমপায়ীদের সংখ্যা কমতে দেখা যায় না। ধূমপান ছেড়ে দেওয়া একজন ধূমপায়ীর কাছে খুবই কষ্টের একটা ব্যাপার। ধূমপান ত্যাগ করলে শরীরের সেটা ভীষণ সুফলদায়ক। যদি প্রাথমিক পর্যায়ে ধূমপান ছাড়া যায় তাহলে দেহের ক্ষতি খুব একটা হয় না, তবে ধূমপানের নেশায় না পড়াই ভালো। আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের মতে ধূমপায়ীদের চাইতে অধূমপায়ীরা গড়ে 14 বছর বাঁচেন। একটি সিগারেট জ্বালালে প্রায় 7,000 বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত হয়ে থাকে, তাই ধূমপান ছেড়ে দেওয়া স্বাস্থ্যের পক্ষে ও পরিবারের সদস্যদের জন্য বড়ই মঙ্গলজনক। চলুন জানা যাক ধূমপান ছেড়ে দিলে মানব শরীরের মধ্যে কি কি ঘটে থাকে। ধূমপান ছেড়ে দেওয়ার 20 মিনিট পর রক্তচাপ ও হৃদের স্পন্দন স্বাভাবিক হয়, কারণ সিগারেটের নিকোটিন এফিনেফ্রিন ও নরএফিনেফ্রিন নামক দুটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এরা হৃদের স্পন্দনকে বাড়িয়ে দেয় ও রক্তনালীর ও সরু করে ফেলে, আর তার ফলে ধূমপায়ীদের হাত পা ঠান্ডা থাকে, কিন্তু রক্তচাপ স্বাভাবিক হবার ফলে শরীরের তাপমাত্রাও স্বাভাবিক হয়। ধূমপান ছাড়া 2 ঘন্টা পর হৃদের স্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হয়, ফলে হাত পায়ের আঙ্গুলের ডগায় রক্ত চলাচলের ফলে উষ্ণ হয়ে ওঠে। ধূমপানের ফলে শরীরে যে কার্বন মনোক্সাইড গ্যাস জমে যায় তা ধূমপান ছাড়ার 12 ঘন্টা পর কার্বন মনোক্সাইডের পরিমাণ কমতে শুরু করে ও রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। ধূমপান ছাড়ার 24 ঘন্টা পরে প্রচণ্ড পরিমাণে কাশি হয়, এর ফলে ফুসফুস থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায়। এছাড়া করোনারি ধমনির বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায়। ধূমপান করলে স্বাদ ও গন্ধ বুঝতে পারার ক্ষমতা ধীরে ধীরে লোপ পায়, কিন্তু ধূমপান ছাড়ার 2 দিন অতিবাহিত হবার পর স্নায়ুর কার্যকারিতা আগের মতো ভালো হতে শুরু করে। ধূমপায়ীরা আবার খাবারের স্বাদ ও সুগন্ধ পেতে শুরু করেন। ধূমপানের ফলে শরীর নিকোটিনের উপর নির্ভরশীল হয়ে যায়, কিন্তু ধূমপান ছাড়ার 3 দিনের মাথায় শরীরে থাকা নিকোটিন দূর হয়ে যায়, ফলে এর অভাবে শরীরে দেখা যায় উইথড্রয়াল সিন্ড্রোম। এর ফলে মাথা ব্যথা, বমিভাব, পেশিতে টান লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ধূমপান ছেড়ে দেওয়ার 3 সপ্তাহ পরে ধূমপানের ফলে আপনার শরীরে যে ক্ষতি হয়েছিল তা ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে। ধূমপান ছাড়ার 1 মাস পর ডায়াবেটিস ও হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়। ধূমপান ছাড়ার 3 থেকে 4 মাসের মধ্যে সিলিয়া প্রায় পুরোপুরি সেরে উঠতে শুরু করে, ফলে কাশি ও শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা অনেকটাই কমে যায়। 1 বছর পর একজন ধূমপায়ীর চেয়ে হৃদরোগ হবার সম্ভাবনা অর্ধেক কমে যায়। 10 বছর পর ফুসফুসের ক্যান্সার হবার আশঙ্কা অর্ধেকাংশে হ্রাস পায়। 15 বছর ধূমপান থেকে বিরত থাকলে তার করোনারি হৃদরোগ হওয়ার ঝুঁকি কমে যায়, যে জীবনে কখনো ধূমপান করেনি তার মতো।